পুলিশ এসে তোলা তোলে, দোলা এসে তোলা তোলে, এমপি এসে তোলা তোলে, মন্ত্রী এসে তোলা তোলে, আর এখানকার মানুষের নিরাপত্তা অন্যত্র যেখানে হয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায়, সাধারণত একটু বাঁধের ধারে, নদীর পাশে, একেবারে গ্রামের শেষ প্রান্তে, ধান ক্ষেতের মাঝখানে, এখানে একটা লোকালয় ঘন বসতিপূর্ণ এলাকা, তার মধ্যে হচ্ছে, আর লোকে আপত্তি করার পরে পুলিশ ব্যবস্থা নেয়নি। সবার শাস্তি চাই। পুলিশ কি করছে? পুলিশ আঙুল চুষছে না তৃণমূলের শুধু টাকা চুষছে? এটা মমতা ব্যানার্জির অপশাসনের হলমার্ক। যখনই কোনো ঘটনা ঘটে, যখনই তৃণমূলের দুর্নীতি, চুরি, জোচ্চুরি, খুন, জখম, বিস্ফোরণ বাইরে চলে আসে, তখন আইএসএফ, সিপিএম, বামফ্রন্ট, কারুন নামে একটা দোষ চাপানো হয়। এই পুলিশকে বুঝতে হবে, আইএসএফের সবে জন্ম হয়েছে, আইএসএফ সবে পঞ্চায়েতে দাঁড়িয়েছে, কিন্তু এখানে তো 4 বছর আগে হয়েছিল বিস্ফোরণ। কেন এখানকার গ্রামের ছেলের নামে মিথ্যা মামলা আগে করা হয়েছিল? আর মমতা ব্যানার্জি যেরম বলবেন সেরম সাজাবে। বকট্রিতে তো তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল, আর সেখানে আজকে যে তিহার জেলে আছে সে বলেছিল যে ওটা হচ্ছে শর্ট সার্কিট, টিভি বেটে। এই পুলিশের মতোই তো, আর মমতা ব্যানার্জির সামনে ওই কেষ্টকে সামনে নিয়ে ডিজিকে বলেছিলেন মামলা সাজাতে হবে। দেবুদাস, উষারানী দাসকে কাকদ্বীপে যখন গত পঞ্চায়েতে পুড়িয়ে মেরেছিল, এই অপদার্থ পুলিশ বলেছিল শর্ট সার্কিটে। তারপরে হাইকোর্ট এখন এসআইটি করেছে। ফাইজান আইআইটি যখন খুন হয়েছে, কেন্দ্র সরকারের আইআইটি আরএসএস করেছে, আর এখানকার পুলিশ আর মমতা ব্যানার্জি বলেছেন ওটা হচ্ছে আত্মহত্যা। আজকে এখানে দাঁড়িয়ে যা হচ্ছে, এটা কোনোভাবেই এই গ্রামের মানুষকে, সাধারণ মানুষকে, শান্তিপ্রিয় মানুষকে, আইএসএফকে জড়ানো যাবে না। আর বিজেপিকে হুঁশিয়ারি দিচ্ছি, ঘটনা হলেই অমনি জেহাদি, টেরোরিস্ট এই সব বলে আসলে মূল তৃণমূল অপরাধীকে আড়াল করার চেষ্টা চলবে না। গোটা রাজ্য জুড়ে বারুদের স্তূপের দাঁড়িয়ে আছে, আর এমপি, এমএলএ, মন্ত্রী, নেতা, খোদ মুখ্যমন্ত্রী, তার পরিবারের লোক টাকা কামাতে ব্যস্ত। এই গ্রামের মানুষ 4 বছর আগে যখন বিস্ফোরণ হয়েছে তখনও পুলিশকে জানিয়েছে, যারা আপত্তি করেছিল এই অপদার্থ পুলিশ দলদাস, তারা তাদের উপরে মিথ্যা মামলা করেছে, যাতে এই বোমা, বন্দুক, পিস্তল, গুলি, গোলা, বারুদের ব্যবসা চলে, কারবার চলে। রাজ্যে এতগুলো বিস্ফোরণ হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছিলেন এগুলা কি আমার চোখ খুলে গেছে, এখন চোখে ঠুলি পড়ে আসেন। পঞ্চায়েত নির্বাচনের আগে এগুলো অর্ডার বেশি হয়েছিল। আর মিডিয়াকে বলবো, যখনই কোনো দুর্ঘটনা ঘটে এরকম বিস্ফোরণ হয়, তখন পুলিশ নড়ে, তখন মিডিয়া নড়ে, আর যখন মানুষ আপত্তি করে তাদের উপর মিথ্যা মামলা হয়। আর মমতা ব্যানার্জি সব ব্যাপার মার্ক্সবাদীদের উপর, আইএসএফের উপর সব দোষ চাপিয়ে দেন, বিরোধীদের উপর, আর উনি একদম দুধ পিতা বাচ্চা। এই গোটা ঘটনার জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি প্রথম।